হ্যালো ফ্রেন্ড, কমলিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালির খুব প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। এটা খুব কম সময়ে ঝটপট তৈরি করা যায় এবং গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখি নিই রেসিপিটা। এখানে আমি ঝিঙে নিয়েছি, প্রথমে ঝিঙে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এরপর ঝিঙেগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এছাড়া আমি আলু নিয়েছি, সেটাকেও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে দিয়েছি। আর আপনারা আলু না দিলেও শুধু ঝিঙে দিয়েও কিন্তু এটা করতে পারেন। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যেই ভালো করে গরম হয়ে যাবে তখন আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, এর জন্য আমি অল্প দিয়ে দিলাম নুন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ, কারণ এই পোস্তটা একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে, তাই খুব কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে আমি নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তো প্রথমে পোস্তটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে মিশিয়ে এটাকে বেটে নেব। এভাবে বেটে নিতে হবে একদম প্লেন করে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। এরপর আলুর সাথে ভালো করে ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢেকে দিলাম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট পর দেখুন ঝিঙেটাও অনেকটা নরম হয়ে এসেছে এবং ঝিঙের থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই কিন্তু ঝিঙে এবং আলু দুটো সেদ্ধ হবে। এরপর আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আলাদা করে এক্সট্রা কোনো জল ব্যবহার করবেন না, ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং এটা মাখো মাখো হয়ে গেছে, এবং গ্যাসটাকে কমিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা শুকিয়ে এবং মাখো মাখো হয়ে আসবে তখনই কিন্তু ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যাবে। আমি এখানে ঝিঙে আর আলু দিয়ে করেছি, আপনারা শুধু ঝিঙে দিয়ে করলেও কিন্তু এটা হবে। এছাড়া আমার চ্যানেলে আলু পোস্ত রেসিপিটাও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন সকলের সাথে। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।